দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা। আমাদের সিলেট টিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছি এসআর হৃদয়, এবং আমার সাথে পুরোটা সময় জুড়ে আলোচনা করবেন সিলেট মদনমোহন কলেজের সাবেক বিপি, মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহসভাপতি এবং রুকন জামে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জনাব মোহাম্মদ আলাউদ্দিন বাদশা। তো ওনার সাথে আমরা পুরোটা সময় জুড়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজে একটি অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে নির্যাতন। তো সেই ঘটনার প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের অতিথির সাথে। তো আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম জনাব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমাদের আগামী সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা জানতে চাইব আপনার কাছ থেকে, নিশ্চয়ই আপনি অবগত আছেন যে আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজ, যে কলেজে একটি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যে ঘটনার জন্য আমাদের সিলেটবাসী কখনোই অপেক্ষা করে বসে থাকেনি, যে স্ত্রীকে স্বামীকে যে ঘটনাটি ঘটেছে। তো আপনি একজন সমাজের সচেতন মানুষ হিসেবে, অথবা আপনি আপনার সিলেট মদনমোহন কলেজের সাবেক বিপি ছিলেন, সে অনুযায়ী আপনি এই ঘটনাটিকে কীভাবে দেখছেন? আমি তো অত্যন্ত মর্মাহত, এবং এই সিলেটের 360 টাউলিয়া হযরত শাহজালাল শাহপুরাণের পুণ্যভূমি, এখানে এই রকম অপ্রীতিকর ঘটনা জন্য আমরা সবাই, আমরা সিলেটবাসী অত্যন্ত মর্মাহত। কেননা এই পাষণ্ডদের উচিত শিক্ষা দেওয়া আমাদের রাষ্ট্র এবং জনগণের কর্তব্য। কেননা এরা এই যে নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এদেরকে সমাজ থেকে দূরীভূত করতে হবে আমাদেরকে। কেননা এরা সমাজের একটা কলঙ্ক, এরা সমাজকে দূষিত করছে এবং আমাদের সিলেটবাসীকে বিভিন্নভাবে সারা বাংলাদেশ সহ বিশ্বের কাছে ঘৃণিত করছে এবং লজ্জিত করছে। কেননা আমরা সিলেটবাসী কি খুবই ভালো, এবং 360 টাউলিয়া এবং শাহজালাল সাহেবের ভূমিতে আমরা, আমাদের সিলেটের পুণ্যভূমি অথচ খুবই ভালো ছিল। এরাই আমাদেরকে আজকের এই যে যুব সমাজ ছাত্রলীগের কর্মীরা যেভাবে আমাদেরকে এইভাবে মহিলাদেরকে নির্যাতন করছে এবং এফজিটিং করছে, এগুলা কিন্তু সাংঘাতিক ব্যাপার। কিন্তু সরকার এদিকে তেমন জোর চোখে দেখছে না, কেননা তাদের দলের লোক যে যার জন্য সে এদিকে কর্ণপাত করতেছে না। কিন্তু আসলে আমরা যদি আমরা জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরা এর দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দিতে পারবো। তাই আমি সবার কাছে অনুরোধ করব, এই সিলেটবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সামাজিকভাবে আন্দোলনে গড়ে তুলুন। কারণ আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে নারী দুই লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আজকে আমাদের দেশে, স্বাধীন দেশে, কিছু ছাত্র নামের অছাত্রের জন্যই আমাদের নারীরা কলঙ্কিত হচ্ছে, বিশেষ করে আমাদের সিলেট শহর, যে শহর 360 টাউলিয়া শাহজালাল শাহপুরাণের পুণ্যভূমি। তো এই মাটিকে যারা কলঙ্কিত করেছে, আমরা অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তো আমরা জানি যে আপনি সিলেট জেলা শাখার মানবাধিকার কমিশনের সহসভাপতি দায়িত্ব পালন করে আসছেন। তো আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে, আপনি এই ঘটনার এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আপনি কী বলবেন? আমি তো এটাই মনে করব যে ওদেরকে এমন শাস্তি দেওয়া প্রকাশ্যে দিবার লোকে, যারা যেন পরবর্তীতে আর কেউ এইভাবে এই ব্যাপারে সহযোগিতা না করে এইরকম ঘটনা না ঘটায়। জি, অর্থাৎ যেহেতু তারা মানবাধিকার লঙ্ঘিত করেছে, আমরা চাই যারা এই ঘটনার সাথে জড়িত আছে এবং যারা এদেরকে মদত দিচ্ছে, প্রত্যেকেরই শাস্তির আওতায় আনা হোক। তো আমরা জানি যে আপনি বিভিন্ন সমাজসেবার সাথে জড়িত রয়েছেন, আপনি রুকন জামে মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আপনি যুক্ত আছেন, তো আপনি এই সামাজিক কর্মকাণ্ডগুলো কীভাবে চালিয়ে যাচ্ছেন মানুষের সাথে? আমি এখানে বসতেই পারি না, অনেক সময় অনেক অভিযোগ নিয়ে আসে আমার কাছে, এখানে আমি অনেক সালিশ করে থাকি। এইরকমই বেশিরভাগই
মহিলাদের উপর নির্যাতন। মহিলা দেখা যায় স্বামী স্ত্রী ডিভাইড হয়ে গেছে বিভিন্ন জয়, তারপরে স্বামী নির্যাতন করছে, এরকম বেশিরভাগই এইরকম আসে। এবং যারা আসে তাদেরকে আমরা সন্তুষ্টজনক বিচার ব্যবস্থা করে দিই, যারা যার জন্য তারা কোনোদিন আর এই ব্যাপারে আমাদের কাছে আর আসে না, তারা তারা সন্তুষ্টি পেয়ে যায়। তাই আমি আমার আমি এই এলাকারও ভাইস প্রেসিডেন্ট বিচারে বিচারক, আমি সেই হিসাবে আমার এখানে আমার এলাকায় যা ঘটনা ঘটে তা সব সম্পূর্ণ আমি দেখতে হয় আমাকে। জি জি, তো আমরা জানি যে আপনি আপনার 11 নং ওয়ার্ডে 3-3 বারে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন এবং জনগণ আপনাকে আসনরূপ ভোট দিয়েছে। তো আসন্ন যে নির্বাচন আসবে, তো সেই নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন 11 নং ওয়ার্ডে জনগণ যদি আপনাকে জনপ্রতিনিধি হিসেবে চায়, তাহলে আপনি জনগণের সাথে কীভাবে কাজ করে যাবেন? হ্যাঁ, আমি আমি তো আমার ছোটোকাল থেকে একটা ইচ্ছা মানুষের সেবা করা, যার দরুন আমি এখনও মানুষ আমার হাত কাছ থেকে ফিরে যায় না, কারণ না কেননা আমি খালি হাতে ফিরিয়ে দিই না, কারণ আমার যা অবস্থা আছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি তা দেই মানুষকে। আর এই জিনিস হইল মানুষের চাই, আজকালকার মানুষের চাহিদা শেষ নাই। আমি সামনে নির্বাচনে যদি আমাকে জনগণ চায় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব, আর যদি না চায় তাহলে আমি করব না। জি, তো তবে আমি জনসেবা করে যাব। জি জি, অবশ্যই, কারণ জনসেবা হচ্ছে একটা ইবাদত স্বরূপ। তো মহামারী করোনা পরিস্থিতি যখন ছিল সেই সময় আমাদের দেশটা গৃহবন্দী ছিল, মানুষ গৃহবন্দী ছিল, ঠিক সেই সময় হতদরিদ্র এবং মধ্যবিত্ত যারা আছেন তাদের পাশে আপনি কীভাবে দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমি বিভিন্ন আমার আমার সপরিবার যা ফার্সি দিয়েছি এবং কাউন্সিলর এবং আমাদের আগের কাউন্সিলর বাবলু, সেও আমাকে আমার আমাকে সহ বিভিন্ন জায়গায়। জি জি, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সবার দ্বারপ্রান্তে সহায়তা পৌঁছে দিয়েছেন এবং কাউন্সিলর বাবলু যিনি রয়েছেন ওনার সহায়তা বিতরণ করেছে এবং আমাকে নিয়ে করেছে অনেক জায়গায়। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি বিভিন্ন সমাজসেবার সাথে জড়িত আছেন, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছেন, শিক্ষাঙ্গনের সাথে জড়িত আছেন এবং দেশের যে কোনো পরিস্থিতিতে বা আমাদের সিটি কর্পোরেশনের যে কোনো পরিস্থিতিতে আপনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তো আপনার সিটি কর্পোরেশনের বিশেষ করে 11 নং ওয়ার্ডের জনসাধারণ আমাদের এই অনুষ্ঠান দেখছে, তাদেরকে উদ্দেশ্য করে আপনি বলবেন? আমি আমাদের এলাকা এবং সিলেটবাসীর কাছে সবার কাছে আমি এই অনুরোধ করব, আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে এই যে ইভিটিং বা সন্ত্রাস যারা আছে করে তাদেরকে রুখে দাঁড়ান। এবং আমিও মহিলা বোনদের কাছে বলবো, আপনারা অবাধে চলাফেরা করবেন না, একটু বোরকা সাইডে চলবেন, কেননা যে কোনো পুরুষ আপনার দিকে চাবেই, এটা তো সামাজিক একটা নিয়ম হয়ে গেছে। তাই আপনারা একটু নিজের নিজস্ব আবরুর সাথে চলবেন, সেটাই আমি সবার কাছে অনুরোধ করব। আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের আমি মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে আমি ভাইস প্রেসিডেন্ট, যার দরুন আমি এখানেও শিক্ষার দিক দিয়া এখনও আমাদের ওয়াশরুম হইতেছে, গতদিন আমি একটা উদ্বোধন করেছি ওয়াশরুমের দ্বিতীয় তলা। আর এখানে আমরা স্কুলে সবসময় আমরা দেখাশোনা করি, প্রত্যেকটা স্কুলেই আমরা একটু যোগাযোগ আছে, অনেক সময় আমাদেরকে অতিথি বিশেষ অতিথি করে নিয়ে যায়, তো আমরা অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে এখানে আমরা প্রতিষ্ঠিত করবার যে কোনো কার্যক্রম ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই। তো আপনাকে আমাদের আগামী সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি, আমরা আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, আপনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান, বিভিন্ন সমস্যার সাথে যুক্ত থেকে আপনার ওয়ার্ড আপনার সিটি কর্পোরেশন সর্বোপরি আমাদের বাংলাদেশে দিয়ে যাক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনারা আজকে আমাকে আবশ্য নিয়েছেন, অনেক আমারও তো অনেক কিছু ছিল বলার কিন্তু সময়ের সাপেক্ষে আমি বলতে পারতেছি না, তবে হঠাৎ করে আপনারা এসেছেন, যার জন্য আমি আপনাদের কাছে অনেক কিছু আমার বুক ভরা দুঃখ বেদনা ছিল কিন্তু সব কিছু আমি বলতে পারতেছি না, যার জন্য আপনাকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে আমার বাসটা নিয়েছেন। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ যাবৎ আমরা আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আলোচনা করছিলাম সিলেট মদনমোহন কলেজের সাবেক বিপি, মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহসভাপতি দায়িত্ব যিনি পালন করে আসছেন এবং রুকন জামে মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তো ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে যারা আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজকে কলঙ্কিত করেছে, যারা আমাদের সিলেটের মাটিকে কলঙ্কিত করেছে, যারা আমাদের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং যারা এই ঘটনাকে মদত দিচ্ছে, যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। এবং তিনি আমাদের নারী জাতি যারা রয়েছেন তাদেরকে শালীন পোশাক আশাক পরার জন্য তিনি আবেদন জানিয়েছেন, কারণ শালীন পোশাকতাই বা ইসলামী বিধি নিষেধ মেনে চললেই আমরা আমাদের গণদর্শন বা যে দর্শন রয়েছে সেটা আমরা মোকাবেলা করতে পারবো। সর্বোপরি আমাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে জাগ্রত হতে হবে, কেননা 1971 সালে স্বাধীনতা যুদ্ধেই এই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছিলাম স্বাধীনতা। সুতরাং আমাদের নারী যারা আছেন সে নারীদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রাখতে হবে, সর্বোপরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের হৃদয়ে জাগ্রত করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।